জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে। যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না, কেউ অধিক ভার গ্রহণ করতে পারে না, কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে, তো কেউ বিদ্যা পাঠ স্মরণে রাখতে পারে না। এরকম অনেক উদাহরণ আরো আছে। আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে, কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি, যে কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সদা। দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে, কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে ফেলে। কিন্তু কিছু ব্যক্তি এমনও হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন। কি বিভেদ আছে এদের আর অন্য লোকেদের মধ্যে, আপনি কখনো এর বিচার করেছেন? অতি সরল উত্তর আছে প্রশ্নে। যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে না, যে পৌরুষের প্রমাণ দেবার সাহস রাখে হৃদয়ে, সেই দুর্বলতাকে পার করতে পারে। অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করে, কিন্তু নিজের সীমা তো মানুষ নিজেই নির্মিত করে।